গোপালগঞ্জের পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোভান চৌধুরীকে সাথে নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধি সৌধে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহে মাক ফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মনাজাত হয় এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় দেশ যদি এগিয়ে যায় দেশে গণতন্ত্র যদি সুপ্রতিষ্ঠিত হয় দেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন হয় দেশের উন্নয়ন যদি অব্যাহত থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে আমরা মিডিয়াও কিন্তু আমাদের স্বাধীনভাবে আমাদের পেশার দায়িত্ব আমরা পালন করতে পারি নগদ আসার পরে এখন দুই না আশি টাকা দুই বছরে সাতান্ন হাজার ছয়শো টাকা